আজ আমরা ধনেপাতার নিউট্রিশন ভ্যালু নিয়ে কথা বলবো। ধনেপাতা আমরা অনেকেই অনেকভাবে ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না এর কী কী নিউট্রিশন ভ্যালু আছে। চলুন তাহলে জানা যাক ধনেপাতার নিউট্রিশন ভ্যালু। 100 গ্রাম ধনেপাতায় মোট ক্যালোরি থাকে 31.7, কার্বোহাইড্রেট থাকে 1.93 গ্রাম, এতে ফ্যাট থাকে 0.70 গ্রাম, স্যাচুরেটেড ফ্যাট থাকে 0.14 গ্রাম, এতে কার্বোহাইড্রেট থাকে 1.93 গ্রাম, প্রোটিন থাকে 3.52 গ্রাম, ফাইবার থাকে 4.66 গ্রাম, ভিটামিন সি থাকে 135 মিলিগ্রাম, ফসফরাস থাকে 71 মিলিগ্রাম, আয়রন থাকে 1.42 মিলিগ্রাম, ক্যালসিয়াম থাকে 184 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম থাকে 31 মিলিগ্রাম, এছাড়াও সোডিয়াম থাকে 58.3 মিলিগ্রাম, পটাশিয়াম থাকে 256 মিলিগ্রাম, সালফার থাকে 49 মিলিগ্রাম, ক্লোরিন থাকে 43 মিলিগ্রাম, এতে সুগার থাকে 0.87 গ্রাম। ধনেপাতায় কোনো রকম কোলেস্টেরল থাকে না, এছাড়াও এতে ভিটামিন সি থাকে। এই ছিল ধনেপাতার নিউট্রিশন ভ্যালু। এইরকম আরও তথ্য জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই ভিডিওটিকে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।